মঙ্গলবার রাতে নিশি কুটুম্বের দল হানা দেয় এয়ারপোর্ট থানাধীন গান্ধীগ্রাম এলাকার এক মুদির দোকানে। জানা গেছে এদিন রাতে অভিজিৎ সাহার দোকানের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র হাতিয়ে নেয়, এছাড়াও নগদ অর্থ নিয়ে যায় নিশি কুটুম্বের দল। বুধবার সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের দরজা ভাঙা এবং ভেতরের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই এয়ারপোর্ট থানায় খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। ঢুকছিলাম দোকানে ঢুকে দেখি সামনে দরজা ভাঙা, ভাঙার পরে আমি দেখলাম চেক করে তারপরে বুঝলাম যে দোকানে চুরি হয়েছে। আমার কেস ব্যবসা খোলা, 4000 টাকার মতো আছে, তারপরে মালপত্র কালকে মালপত্র নিছে, কিছু তেল নিছে, তেলের প্যাকেট আছে 7-8 প্যাকেট নিছে, তারপরে চকলেটের আছে, দামি চকলেট আছে, কিছু চকলেটের বান্ডিল নিছে, 3-4 বান্ডিল, এরপর চকলেটের ডাব্বা আসলো, ইনটেক ডাব্বা কিছু, 2 ডাব্বা।